নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিভাবে গাছ লাগানোর পর আমরা এক থেকে দশ দিন পর্যন্ত গাছের কি খাবার দেবো কী পরিচর্যা করব। এবং কিভাবে গাছটিকে ভালো রাখব সেটা আপনারা আগের ভিডিওতেই দেখেছেন আজকে আমাদের গাছে নতুন কচি পাতা বেরিয়েছে তাই আমরা নতুন কি কি খাবার দিচ্ছি সেটাই দেখাচ্ছি দেখুন যেই কচি কচি পাতা বেরিয়ে গেছে আমার ডাল এই গাছগুলোতে সিন্ডারের গাছগুলোতে আজকে আমরা এখানে খাবার চালু করব আমার ছটি গাছ আছে আমরা প্রথম খাবার হিসেবে এখানে আমরা পাঁচশো এম জল নিয়েছি আর পাঁচশো এম জলের সাথে আমরা এখন বারো একষট্টি এই ষাটটি হাফ গ্রাম দেব আর এর সাথে আমরা হিউমিক অ্যাসিড এই হাফ গ্রামের মতন দিয়ে ভালো করে জলটিকে ফাটিয়ে আমরা এই মিশ্রণটি তৈরি করব এই মিশ্রণটি আমরা সপ্তাহে দু দিন দেব চলুন আমি এবার হিউমিক অ্যাসিডটা দিয়ে নিচ্ছি এই আমার হিউমিক অ্যাসিড এটি আমরা সপ্তাহে দু দিন দেব আর এটা আপনারা সিঙ্গেল সিঙ্গেলভাবেও দিতে পারেন মানে যে কোনো একদিন হিউমিক অ্যাসিড কিংবা অন্য আরেক দিন আপনার বারো একষট্টি এই খাবারটি মোটামুটি আপনাদের পঁয়তাল্লিশ দিন মতন চালু রাখতে হবে তারপর আবার নতুন খাবার আসবে বন্ধুরা আমরা এই সলিউশানটা ভালো করে ফাটিয়ে নিই আর যত ভালো করে এটা ফাটাবেন তত ভালো এতে অক্সিজেনের মাত্রা বাড়বে আমার আগের ভিডিওগুলোতেও দেখেছেন আমি বারবার বলেছি গাছে খাবার দেওয়ার আগে অবশ্যই এগুলিকে ভালো করে ফাটিয়ে নেবেন বন্ধুরা আমার পাঁচশো জল ছটি গাছ পরিমাণ মতন দেব চারিদিকে ভিজিয়ে ভিজিয়ে পরিমাণ মতন আমরা এই গাছগুলিকে দিয়ে দেবো যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন তাহলে আপনার গাছ সিন্ডারে গাছ একটিও মরবে না এবং খুব হেলদি হবে আমি এই সিরিজটি করছি আপনারা ফলো রাখুন আপনারা খুব সহজে সিন্ডারে গাছ করা শিখে যাবেন দেখুন বন্ধুরা এটা আমার ফার্স্ট খাবার বন্ধুরা আজ গাছের বয়স কুড়ি দিন পাতার চেহারা দেখে বুঝতে পারছেন কীভাবে গাছের পাতাগুলো বড়ো হয়ে গেছে আর আমি খাবার কেবলমাত্র বারো একষট্টি আর হিউমিক অ্যাসিড দিয়েছি আজকে আমরা আর একটা নতুন খাবার অ্যাড করবো এটা হচ্ছে বারো একষট্টি হাফ গ্রাম ওই একই পাঁচশো মেল জল নিয়েছি আর এতে আমি সিবিড এক্সট্রার আপনারা যে কোনো কোম্পানির এই ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারেন এটা আপনারা ওই হাফ এম এল এর মতন নেবেন এটা একটি অর্গানিক প্রোডাক্ট আপনারা এখন যতটা কম পারবেন ততটা কমই দেবেন এতে তিরিশ চল্লিশ রকমের মাইকো উপাদান আছে যাতে গাছের বৃদ্ধিতে এবং ফুল ফল বিকাশে খুব সাহায্য করে এর আগে আমরা বারো একষট্টি আর হিউমিক অ্যাসিড দিয়েছি সপ্তাহে দুদিন এবার আমরা খাবারের পরিমাণটা বাড়াবো যেহেতু পাতাগুলোও খুব বড় হয়ে গেছে এটা ভালো করে ফাটি নি এখানে আমরা বারো একষট্টি আর সিবি এক্সট্রার এই ফার্টিলাইজারটা দিচ্ছি আর এটা আপনারা পরিমাণ মতন আবার দিয়ে নেবেন তাহলে সপ্তাহে আপনারা চার দিন এখন খাবার দেবেন আর পনেরো দিনে একদিন করে খোল পচা জল দেবেন গাছের গোড়াতে দেবেন পাতাতে দেবেন না তাহলে গাছে পাতা পুড়ে যাওয়ার ভয় থাকবে যেহেতু ছোট গাছ আর আমাদের ছোট গাছ এতে আমাদের রুটটাকে আগে ডেভেলপ করতে হবে এটা আমার চার ইঞ্চি পটে আছে পরবর্তীতে আমি এটা ছয় ইঞ্চি পটে দেবো আর আপনারা চাইলে ছ ইঞ্চি পটেও দিতে পারেন আমার গাছগুলি খুবই ছোটো ছিল আপনারা তো আগেই দেখেছেন তার জন্য আমরা এই চার ইঞ্চি পটে দিয়েছি আর বন্ধুরা পরবর্তীতে আমরা কী কী খাবার দেবো সেটা পঁয়তাল্লিশ দিন পর দেখাবো আপনারা এখন এই পরিচর্যাটাই করতে থাক